আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। কেউ ফিরতে চাইলে স্বাগত। দলত্যাগীদের বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে অনেকেই মুখ ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। দল থেকে বেরিয়েই প্রাক্তন নেত্রীকে অভিযোগে বিদ্ধ করতে ছাড়েননি কেউই। ব্যাপক সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি এতটুকু ক্ষোভ দেখা গেল না তৃণমূল সুপ্রিমোর চোখে মুখে। উল্টে কেউ ফিরতে চাইলে স্বাগত, এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ত্যাগীদের তালিকায় প্রথম নাম ছিল শুভেন্দু অধিকারীর। বিজেপিতে গিয়ে তিনি সাফল্য পেলেও বাকি দলত্যাগীদের অধিকাংশই ফিরেছেন শূন্য হাতে। যেমন নিজের কেন্দ্র ডোমজুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও সফল হননি প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ওয়াকিভাল মহলের মতে তার দলত্যাগকে ভালোভাবে নেয়নি আমজনতা। একইভাবে পরাজিত হয়েছেন প্রবীর ঘোষাল, জিতেন্দ্র তিওয়ারি, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ কুণ্ডু, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সব্যসাচী দত্ত সহ একাধিক দলবদ্রু নেতা। স্বাভাবিকভাবেই দল বদলেও দাঁত ফোটাতে পারেননি যারা, তাদের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি ফের দল পাল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ফিরবেন তারা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে, বিপদ আশঙ্কা করে যে নেতারা দল ছেড়েছিলেন তাদের কি ফিরিয়ে নেবেন মমতা? কালীঘাট থেকেই সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, যারা ফিরতে চান ফিরুন না, কে বারণ করেছে ওয়েলকাম। অর্থাৎ মান অভিমান ভুলে পুরনো সৈনিকদের কাছে টেনে নিতে যে কোনো সমস্যা নেই তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যে পরিবর্তন হতে চলেছে এই আশঙ্কা করে গত কয়েক মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বিশ্বস্ত সৈনিক দল ছেড়েছিলেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মানুষ জেতাতে চাননি এটাই বাস্তব। নন্দীগ্রাম প্রসঙ্গে মমতাকে এক হাত দিলীপের। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। নবান্নে ফের যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিপুল আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই যেন এত বড় জয়ের মধ্যেও কাটা হয়ে গিয়েছে তার। যদিও এই নন্দীগ্রামের আসন নিয়ে এখন আলোচনার তুঙ্গে, কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ করেছে যে সেখানে গণনায় কারচুপি হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, নন্দীগ্রামের মানুষ মমতাকে জেতাতে চাননি এটাই বাস্তব। এদিন দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই নিজের হার স্বীকার করতে চান না, নন্দীগ্রামের মানুষ তাকে জেতাতে চাননি এটাই বাস্তব। প্রথমে তাদের পক্ষ থেকেই খবর রটিয়ে দেওয়া হয় যে তিনি নন্দীগ্রামে জিতে গিয়েছেন, কিন্তু পরে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয় যে তিনি নয়, শুভেন্দু অধিকারী জিতেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয় স্বীকার করতে চাইছেন না। এর পাশাপাশি বিজেপির পারফরমেন্স নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, বাংলার মানুষ হয়তো বিজেপিকে সরকারে বসানোর যোগ্য মনে করেনি, তাই প্রধান বিরোধী শক্তি হিসেবে বসিয়েছে। সাধারণ মানুষ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব বিজেপি নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে জানাচ্ছেন তিনি। তার বক্তব্য বাম এবং কংগ্রেস শূন্য করে দিয়ে বাংলার মানুষ চেয়েছেন যাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী দল থাকে, কারণ বাকি দুই দলের দ্বারা কিছু সম্ভব হচ্ছিল না। সেই প্রেক্ষিতে বিরোধী শক্তি হয়ে বাংলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে বিজেপি। এর পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে ইতিমধ্যেই আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, ভোট ফলাফলের 24 ঘন্টা হয়নি, এদিকে ইতিমধ্যেই 6 জনের মৃত্যু হয়েছে বাংলায়। রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট পরবর্তী হিংসা করে যাচ্ছে। ভোটের ফল বেরিয়েছে মাত্র একদিনও হয়নি, এখনই যদি এই হিংসা হয় বাংলার তাহলে পরবর্তী ক্ষেত্রে কি হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যে এই হিংসার ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি, এবং একই সঙ্গে বলেছেন যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে যাবে বিজেপির প্রতিনিধি দল। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বুধবার সকাল 10:45 মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল 10:45 রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে টুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজভবনেই ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে এদিন সন্ধ্যাবেলা রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের হাতে ইস্তফাপত্র জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর অনুরোধ জানান রাজ্যপাল। রাজভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার কিছুক্ষণ বাদেই টুইট করে রাজ্যপাল জানান, আজ 5 মে বুধবার রাজভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:45 নাগাদ ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, ওই দিন শুধু মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন, মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন
রবিবার 9 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন নয়া মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পেতে পারেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের 3 বিদায়ী মন্ত্রী যেহেতু হেরেছেন এবং বেশ কয়েকজন মন্ত্রী ভোটে দাঁড়াননি, ফলে তাদের পরিবর্তে নতুন মুখ ঠাঁই পাবেন নয়া মন্ত্রিসভায়। পাশাপাশি জঙ্গলমহল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের দল অভাবনীয় ফল করায় ওই এলাকা থেকেও বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। নন্দীগ্রামে প্রবল চাপে শুভেন্দু অধিকারী, বিজেপির পার্টি অফিস, বাড়ি, দোকান ভাঙচুর। গত 2রা মে বিপুল জনসমর্থন নেই তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। দলের সব নেতাদের জয় এলো, নাটকীয় হবে শেষ রাতে পরাজিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত চ্যালেঞ্জ নিয়ে 2021 নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান মমতা, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী, এককালে মমতার সেনাপতি। আর তার কাছেই খুবই কম ব্যবধানে হার হয় মমতার, যদিও সেই হার নিয়ে অনেক নাটকীয়তা দেখা যায় রবিবার। কমিশনের এই বিচারিতার জন্য রবিবার থেকে উত্তপ্ত হয় নন্দীগ্রামের পরিস্থিতি। রবিবার রাতেই বিজেপি নেতা শুভেন্দুর গাড়িতে হামলা হয়, আর সোমবার গোটা নন্দীগ্রাম জুড়ে অশান্তির খবর সামনে এসেছে। সূত্র মারফত জানা গিয়েছে নন্দীগ্রামে বিজেপির একাধিক পার্টি অফিস ও কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয়, একাধিক সাধারণ মানুষের বাড়ি ও দোকান ভাঙচুর করেছে বলে তৃণমূলের দিকে অভিযোগ করেছে সেখানকার বাসিন্দারা। শুধু ভাঙচুর নয়, একটি বিজেপি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার রাগ দেখাচ্ছে দলের কর্মীরা, যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। গত রবিবার অর্থাৎ 2রা মে পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফল বের হওয়ার পর উত্তর থেকে দক্ষিণ সবুজ ঝড় বয়ে যায়, কিন্তু নন্দীগ্রামে রবিবার রাত পর্যন্ত নাটকীয়তার মধ্যে জয় হয় শুভেন্দুর। যদিও এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে আঙুল তুলে ও কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দু পারলেও তিনি ব্যর্থ, কোন পথে হাঁটবেন রাজীব? তবে কি তিনি তৃণমূলে ফিরতে চলেছেন? শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এই জুটির উপর বড় ভরসা করেছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, প্রচারে তাদের ব্যাপকভাবে কাজে লাগানো হয়। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের সময় থেকেই রাজীব এবং শুভেন্দুকে নিয়ে ব্যাপক হইচই হয় সংবাদ মাধ্যমে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন, আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজীব অত্যন্ত জোরের সঙ্গে বলতে থাকেন, আমি ডোমজুর ছাড়া অন্য কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব না। শেষ পর্যন্ত সেখান থেকে লড়াই করে তিনি পরাজয় স্বীকার করলেন। উল্টো দিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মর্যাদার লড়াইয়ে পরাজিত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার সন্ধ্যার পর এমন খবরই পাওয়া যায়, কিন্তু সেখানে ব্যর্থ রাজীব। বঙ্গ রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তির ইমেজ রয়েছে যে সমস্ত রাজনীতিকদের মধ্যে, তাদের মধ্যে প্রথম সারিতে নিশ্চয়ই থাকবেন রাজীব। প্রচারে তিনি তৃণমূলকে উদ্দেশ্য করে একটিও খারাপ শব্দ ব্যবহার করেননি। তার পুরনো দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটু কথাও বলেননি তিনি। উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর তিনি বিধানসভা ভবন থেকে বেরিয়ে আসার সময় হাতে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেদিন তার চোখে জল এসে যায়, অর্থাৎ সৌজন্যের রাজনীতি তার কাছ থেকে সবসময় দেখা গিয়েছে। বিজেপি প্রার্থী হিসেবে ডোমজুড়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তাকে নিশানা করে ব্যাপক কুকথা বলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মার্জিত ভাষায় তার প্রত্যুত্তর দিয়েছিলেন তিনি, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তার রাজনৈতিক জীবন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। গত 2বার বিধানসভা নির্বাচনে তিনি জয় পেয়েছিলেন ডোমজুর কেন্দ্র থেকে, রাজ্যের মন্ত্রী হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু রবিবার 21-এর মর্যাদা লড়াইয়ে পরাজয় স্বীকার করার পর তিনি ভালো করেই বুঝতে পারছেন তার সামনের রাস্তা অত্যন্ত কাটা বিছানো। আগামী দিনে বিজেপি তাকে কীভাবে কাজে লাগাবে তার উপর নির্ভর করছে রাজীবের রাজনৈতিক ভবিষ্যৎ। রাজীব বন্দ্যোপাধ্যায় জননেতা নন, সেখানে শুভেন্দু অধিকারী জননেতা হিসেবে রাজ্য জুড়ে পরিচিত, কিন্তু প্রশাসন চালানোর ব্যাপারে রাজীবের দক্ষতা সুবিদিত। এই বিষয়টি মাথায় রেখে আগামী দিনে রাজীবকে কেন্দ্রে মন্ত্রীদের দায়িত্ব দিতেই পারে বিজেপি, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও এগুলো অনেক পরের কথা। রাজনৈতিক মহল মনে করছে রাজীব হটকারী সিদ্ধান্ত নিয়ে তৃণমূল ছেড়েছিলেন, বিজেপিতে গিয়ে তিনি জয় পাবেন এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠল না। বিধানসভায় আগামী 5 বছর আর দেখা যাবে না রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো রুচিমার্জিত পরিচ্ছন্ন নেতাকে। মুখে প্রকাশ না করলেও দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রাজীব নিশ্চয়ই এখন আফসোস করছেন। তার রাজনৈতিক ভবিষ্যতের দিকে অবশ্যই নজর থাকবে ওয়াকিবহাল মহলের। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ফের তৃণমূলেই ফিরছেন শোভন বৈশাখী। বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন শোভন বৈশাখী। সুর বদলে তৃণমূলকে দিলেন দোড়া সার্টিফিকেট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ারে বসে লড়াইকে কুর্নিশ জানালেন বৈশাখী। নন্দীগ্রামের ফল নিয়ে সন্দিগ্ধ শোভন। একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শোভন চট্টোপাধ্যায় বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন করেছে। নির্বাচনে জয়ী হওয়ার টার্গেট করে এগিয়েছিল বিজেপিও, কিন্তু জেতার জন্যে যে পদ্ধতি অবলম্বন করা উচিত তা করা হয়নি। বহু ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার করে যে বিষয়গুলো চিহ্নিত করেছিলাম সেগুলি গ্রহণ করা হয়নি। সেই সময়ই বুঝেছিলাম সরে আসা উচিত। সেই কারণেই ভোট পর্বে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মত বিনিময়টুকু করিনি। অন্যদিকে বৈশাখী বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আন্তরিক প্রয়াস ছিল পশ্চিমবঙ্গে জেতা। বিজেপি কর্মীদের মধ্যেও সেই চাহিদা ছিল, কিন্তু যারা পশ্চিমবঙ্গের মাথায় বসে দায়িত্ব হাতে নিয়েছিলেন তারা কেন্দ্রীয় নেতৃত্বকে কিছুটা হলেও বিভ্রান্ত করেছিলেন। যারা কোনোদিনও ভোটে জিতেনি বা সাংগঠনিক ক্ষমতা নেই তারা বলেছে আমার কথা শুনতে হবে। তার কথায় বিজেপি নেতৃত্ব একজন সম্পদকে হাতে পেয়েও কাজে লাগাতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির রথে এমন লোকেদের দেখা গিয়েছে যাদের হয়তো 10 জন ফলোয়ার্সও নেই। শোভনবাবু ওই রথে পা না দিয়ে উনার রাজনৈতিক পবিত্রতা বজায় রেখেছেন। বৈশাখী বলেন, কিছু নেতার ভুল বক্তব্য সারা বাংলায় ভুল বার্তা ছড়িয়েছে। মানুষের সমস্যার বাইরে গিয়ে একটা আফিম খাওয়ানোর চেষ্টা হয়েছিল। ইন্টারনেট থেকে কিছু ডেটা নিয়ে ভোটে প্রচার করে জেতা যায় না। পাশাপাশি বৈশাখীর মুখে এদিন শোনা যায় প্রশান্ত কিশোরের প্রশংসাও। তিনি বলেন, তৃণমূল থেকে কোন নেতারা অন্তর্ঘাত করেছিল সেটা প্রশান্ত কিশোর বার করেছিলেন, কিন্তু বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা বুঝতেই পারেননি কারা বিজেপির মধ্যে থেকে দলকে বড় হাতে দিচ্ছে না। বৈশাখী আরো বলেন, তৃণমূল ছাড়ার পর পুরনো সতীর্থরা শোভনবাবুকে বলেছেন, অনেকে চলে গিয়েছে দিদির দুঃখ নেই, কিন্তু তুই চলে যাওয়ায় দিদির দুঃখ রয়েছে। আজও শোভনবাবুকে পুলিশি নিরাপত্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করেছেন। প্রশাসক হিসেবে উনি যে কাজ করেছেন তাতে কৃতজ্ঞ। এদিকে শোভন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে আখ্যা দেওয়া, ফুপা বলা বা তার সম্পর্কে যে বাক্য ব্যবহার করা হয়েছে তা মানুষের মধ্যে পোড়া ফেলেছে। নন্দীগ্রামের ফল নিয়ে সন্দেহ রয়েছে তার। তিনি বলেন, 15 রাউন্ড গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায় 820 ভোটে এগিয়েছিলেন, এরপরেই তথ্য দেওয়া বন্ধ হয়ে গেল। এর মধ্যেই নিশ্চিত গলদ রয়েছে।